শুরুতেই সংবাদ শিরোনাম। কিয়েভে ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়েছে রাশিয়ার সেনারা, যে কোনো সময় ইউক্রেন দখল, যে কোনো দিন কিয়েভের পতন যুক্তরাষ্ট্রের আশঙ্কা। ইউক্রেন সেনাদের ইউনিফর্ম পরে কিয়েভে ঢোকার চেষ্টা রুশ বাহিনীর, ছদ্মবেশধারী রাশিয়ার সেনাদের গুলি করে হত্যা। পশ্চিমাদের দোষারোপ করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন সংঘাত, হতাহতের সংখ্যা 450 ছড়ালো। হামলার প্রথম দিনেই ব্যর্থ পুতিন, 450 রুশ সেনা নিহত। ইউক্রেন সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। ইউক্রেনে সামরিক হামলার দ্বিতীয় দিনে তুমুল লড়াইয়ের মধ্যে রাজধানী কিয়েভে ভারী ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়েছেন রাশিয়ার সেনারা। শুক্রবার বিকালে এক টুইটে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে। টুইটে বলা হয়েছে, শত্রুরা পৌঁছে গেছে অবলন এলাকায়। শহরের প্রাণকেন্দ্রে ইউক্রেনের পার্লামেন্ট থেকে ওই এলাকার দূরত্ব 9 কিলোমিটারের মতো। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর স্থানীয়দের উৎসাহ দিচ্ছে যেন তারা মলোটফ ককটেল বানিয়ে রুশ বাহিনীকে প্রতিরোধের লড়াইয়ে যোগ দেয়। পাশাপাশি বেসামরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। টুইটে বলা হয়েছে, শান্তিপ্রিয় বাসিন্দারা সতর্ক থাকুন, নিজের বাড়ি ছেড়ে যাবেন না। এর আগে শুক্রবার সকাল থেকে কিয়েভে গোলাগুলি চলারও খবর এসেছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে কিয়েভে। এর আগে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাজধানী কিয়েভের উপকণ্ঠে দিমার ও ইভানকিভ এলাকায় সংঘর্ষ চলছে। ওই এলাকায় রাশিয়ার বেশ কিছু সাজোয়া যান ঢুকে পড়েছে, রুশ সেনার কিয়েভের খুব কাছে পৌঁছে গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ভাদিম দেনিসেনকো রয়টার্সকে বলেছেন, গত 24 ঘন্টায় রাশিয়া 33টি বেসামরিক জায়গায় হামলা চালিয়েছে। ইউক্রেন সেনাবাহিনী এর আগে ফেসবুক পেজের পোস্টে বলেছে, কিয়েভের উত্তর পশ্চিমে রুশ সেনাদের প্রতিহত করতে লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের সেনারা। রাশিয়ার সেনাবাহিনী যাতে কিয়েভের দিকে আর এগোতে না পারে সেজন্য তেতে রিফ নদীর সীমান্তবর্তী একটি সেতু ধ্বংস করে দিয়েছেন ইউক্রেনের সেনারা। যে কোনো দিন রুশ সেনাদের হাতে কিয়েভের পতন হতে পারে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এমন আশঙ্কা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের দুটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, রাশিয়ার আক্রমণ থেকে তাদের মূল্যায়ন, 1 থেকে 4 দিনের মধ্যে রুশ সেনাদের হাতে কিয়েভের পতন হতে পারে। বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকেই ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করতে শুরু করে রুশ সেনাবাহিনী। বৃহস্পতিবার প্রথম দিনের যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় শহর খারকিভ এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চেরনোবিলের দখল নেয় রুশ বাহিনী। যুদ্ধের দ্বিতীয় দিনে পুতিন বাহিনী রাজধানী কিয়েভের দোরগোড়ায় পৌঁছেছে বলে খবর প্রকাশ হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছেন, রুশ সেনারা যেমন ধারণা করেছিলেন তার থেকে শক্ত প্রতিরোধের মুখোমুখি হচ্ছেন। পুতিনের নির্দেশে বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। 3 দিক থেকে তারা রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ইউক্রেনের সেনা প্রধান ভ্যালেরি জালুঝনি শুক্রবার বলেছেন, তাদের সেনাবাহিনী রুশ বাহিনীকে ঠেকাতে সফল হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের সেনারা রাজধানীর উত্তরে চেরনেহেভ এলাকায় রুশ বাহিনীর বড় জয় ঠেকাতে সক্ষম হয়েছে। চেরনেহেভ থেকে সেদনিভে এবং হোরাডোনিয়া থেকে স্যামিনিভকা অঞ্চলে রাশিয়ার সামরিক যান পিছু হতে বাধ্য হয়েছে। তবে রাজধানী কিয়েভের উত্তরে অবস্থিত হস্ত মেল বিমান ঘাঁটি দখলের পর রুশ বাহিনী সেখানে শক্ত অবস্থান নিয়েছে। এদিকে ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী আনা মেলিয়ার এক টুইট বার্তায় বলেছেন, ফরচেল এবং আশপাশের এলাকায় রুশ বাহিনী আক্রমণ করতে পারে। রাজধানী কিয়েভ থেকে এই শহরটি 25 কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের এই মন্ত্রী সতর্ক করে বলেন, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দুটি সামরিক যান দখল করেছে। ইউক্রেন সেনাদের ইউনিফর্ম পরে তারা কিয়েভে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার ভয়াবহ হামলার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পশ্চিমা নেতাদের দোষারোপ শুরু করে দিয়েছেন। এছাড়া তিনি ইউরোপীয় দেশগুলোর জনগণকে ইউক্রেনের জন্য বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন, যাতে করে ওই ইউরোপীয় নেতারা প্রচণ্ড জনবিক্ষোভের চাপে পড়ে ইউক্রেনকে সাহায্য করতে বাধ্য হন। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে ভ্লাদিমির জেলেন্সকি তার পশ্চিমা মিত্রদের দোষারোপ শুরু করে দিয়েছেন। সামরিক পোশাক পরা ভ্লাদিমির জেলেন্সকির অভিযোগ, রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য পশ্চিমা দেশগুলো কোনো পদক্ষেপ নিচ্ছে না, তারা রাশিয়ার সামরিক অভিযানে বাধাও দেয়নি। তিনি বলেন, ইউক্রেনকে আক্রমণ করার ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ট্যাঙ্ক বহর ও বিমান হামলার কৌশল অবলম্বন করছে রাশিয়া। অনেক আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ এমন হামলা প্রত্যক্ষ করেছে, এটা একটি নজিরবিহীন সামরিক হামলা। 2022 সালে এসে আমাদেরকে 75 বছর আগের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যুদ্ধের চিত্র দেখতে হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যদি পশ্চিমা নেতারা দ্রুত পদক্ষেপ নেন তাহলে এখনও রাশিয়ার আগ্রাসন ঠেকিয়ে রাখা সম্ভব। এই সময় তিনি ইউরোপীয় দেশগুলোর জনগণকে ইউক্রেনের জন্য বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন, যাতে করে ওই ইউরোপীয় নেতারা প্রচণ্ড জনবিক্ষোভের চাপে পড়ে ইউক্রেনকে সাহায্য করতে বাধ্য হন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সামরিক অভিযান ঘোষণার দ্বিতীয় দিন শুক্রবার রাজধানী কিয়েভে পৌঁছে গেছে রুশ বাহিনী। রুশ অভিযানের দ্দ্বিতীয় দিনেই হতাহতের সংখ্যা 450 ছাড়িয়ে গেছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে স্থানীয় সময় শুক্রবার ভোরে রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই বিস্ফোরণকে ইউক্রেনের অবরুদ্ধ সরকার ভয়াবহ রকেট হামলা বলে উল্লেখ করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের উত্তরাঞ্চলের জেলায় রুশ বাহিনী পৌঁছে যাওয়ায় সেখানে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। পথচারীরা নিরাপত্তার জন্য ছোটাছুটি করছিল। ওভলনস্কি এলাকায় হালকা অস্ত্রের গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। শহরের কেন্দ্রস্থল পর্যন্ত আরও বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইউক্রেনের দাবি, শুক্রবার সকালে রুশ বাহিনী কিয়েভের বেসামরিক এলাকায় গুলি চালিয়েছে, কিন্তু ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করেছে। বৃহস্পতিবারই রুশ বাহিনী কিয়েভের উপকণ্ঠে পৌঁছায়। রুশ সেনারা ওভলনস্কির কাছে শহরের ঠিক বাইরে একটি বিমান ঘাঁটি ধ্বংস করে। ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনই পুতিন বাহিনী মূল লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে এবং ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে 450 জন রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস। ব্রিটিশ সংবাদ মাধ্যম ওয়েলস অনলাইন শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় শুক্রবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই সময় তিনি রুশ আগ্রাসন প্রতিরোধে কঠোর নিষেধাজ্ঞা ও সমর্থন দাবি করেন, পাশাপাশি মস্কোর হামলার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানান জেলেন্সকি। এদিকে রাশিয়ার বিমানবন্দরে ব্রিটিশ বিমান অবতরণ নিষিদ্ধ করেছে রাশিয়া, এমনকি নিজের আকাশ সীমাতেও ব্রিটিশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা। এই পদক্ষেপ যুক্তরাজ্যের বিমান চলাচল কর্তৃপক্ষের অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যেও রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লটের বিমান ব্রিটেনে অবতরণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। ব্রিটেনের এই সিদ্ধান্তের দাঁত ভাঙার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি রাশিয়ার। ইউক্রেনের রুশ অভিযানের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞার অংশ হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। ইউক্রেন ন্যাটোর সদস্যপদ দাবি করার পর থেকে রাশিয়া এর বিরোধিতা করে আসছিল। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের হুমকি ধামকি আমলে না নিয়ে ইউক্রেনের ডোনবাস অঞ্চলের দনেস্ক ও লোহানস্ককে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয় রাশিয়া, এমনকি সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনা পাঠানোরও ঘোষণা দেন পুতিন। এরপর বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা দেন রাশিয়া। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সংসদের নিম্ন কক্ষে কর্মকর্তাদের এমন আভাস দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী এবং পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন। এক্সিওস নিউজের খবরে বলা হয়েছে, ইউক্রেন দখল নিলে দেশটির সেনাবাহিনীকে দূরে কোথাও নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। খবরে আরও বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আইন প্রণেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ইউক্রেনে তিনি আরও প্রতিরক্ষা সামগ্রী পাঠানোর কথা বলেছেন। তবে রাশিয়া মাত্র দুই দিনে যে পরিমাণ অগ্রসর হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের জন্য প্রতিরক্ষা সামগ্রী পাঠানো কঠিন হয়ে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে অব্যাহতভাবে সমর্থন এবং সহায়তার অঙ্গীকার করেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।